আজকে আমাদের আজকে আমরা যে বিষয়গুলো দেখব এইচটিএমএল আই ফ্রেম একটু পরে দেখবো, ঠিক আছে? সামনে আসতেছে এটা, হ্যাঁ স্ক্রিন রেকর্ড দিয়েছি। আচ্ছা দেখতে পাচ্ছ না তোমরা এমএস ওয়ার্ড দেখতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা এখানে চলে এসো। আচ্ছা তোমাদের প্রথমে একটু আলোচনা করব এইচটিএমএল সিমেন্টিক সম্পর্কে। হ্যাঁ তোমরা এর আগে করাই নাই কখনো, তো এটা খুব গুরুত্বপূর্ণ। এইচটিএমএল ফাইভ এটা হচ্ছে সংযুক্ত করা হয়েছে এইচটিএমএল সিমেন্টিক, যেটা হচ্ছে আগে ছিল না এইচটিএমএল ফোর। আচ্ছা এই সিমেন্টিক এইচটিএমএল সিমেন্টিক বুঝে দিচ্ছি আমি কি, তো এটা এইচটিএমএল 4.01 যেটা ছিল এইচটিএমএল 4 যেটা সেখানে ছিল না, ঠিক আছে? মানে এই বিষয়গুলো সাধারণত ব্যবহার করা হতো না এইভাবে, বাট এইচটিএমএল 5 এর ক্ষেত্রে চলে আসছে। তো এই বিষয়গুলো কি দেখো এখানে লেখা আছে, এই যে আর্টিকেল দেখতে অসুবিধা হলে বলো, একটু বড় করে দিই। এই যে আর্টিকেল অ্যাসাইড ডিটেইলস ফিগ ক্যাপশন ফিগার ফুটার কি বললাম, আচ্ছা হেডার মেইন মার্ক ন্যাপ সেকশন সামারি টাইম, এই সবগুলো হচ্ছে সিমেন্টিক। তো আমি একটু বুঝাতে কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করবো। হ্যাঁ এটা একটু ওয়েবসাইটের লেআউট, তোমাদের প্রথম ক্লাসে দেখিয়েছিলাম দেখছিলাম তো ওয়েবসাইটটা কেমন হয়ে থাকে, একটু মনোযোগ সহ শোনো, ঠিক আছে? তো এখানে যে হেডার অংশ আছে, আমি আগে আমরা কি করতাম যখন এইচটিএমএল 4 ব্যবহার করতাম, সেখানে ডিভের ভিতরে একটা ক্লাস নিয়ে ক্লাসের নাম দিতাম হচ্ছে হেডার। তোমরা অনেকেই দেখাচ্ছে আমার অনেক কিছু কথা হয়তো বুঝতে পারবো না পুরোপুরি এখন, বাট খালি শুনে যাও, ঠিক আছে? এবং যখন প্রজেক্ট করা শুরু করো তখন অনেক কিছু বুঝতে পারবে, ক্লিয়ার বুঝতে পারবে। এখানে হেডার যেটা আছে একটা হেডার ট্যাগের মধ্যে পুরো বিষয়টা নেওয়া হয়, কি আবার ন্যাপ যেটা আছে এই ন্যাবের মধ্যে পুরো সেকশনটা নেওয়া, অর্থাৎ আমি যে হেডার এরিয়া আছে পুরোটা একটা হেডার ট্যাগের মধ্যে নিব, পুরোটা হেডার ট্যাগের মধ্যে নিব, ন্যাপটা আছে পুরো ন্যাবের মধ্যে নিব, সেকশনটা পুরো সেকশনের মধ্যে নিব, সাইড বারটা পুরো অ্যাসাইডের মধ্যে নিব, আর্টিকেল যদি কোনো কারণে থাকে, আর্টিকেল মানে ফোরাম ব্লগ পোস্ট হ্যাঁ কোনো নিউজ এ ধরনের কিছু থাকলে আর্টিকেল জাতীয় নিবন্ধন জাতীয় সেক্ষেত্রে আর্টিকেল এর মধ্যে নিব, আর ফুটারের মধ্যে ট্যাগের মধ্যে ফুটার নিব। তো এই বিষয়গুলো হচ্ছে যে কেন নিব, এটা এই সিস্টেমে নিলে খুব সহজে ব্রাউজার চিনতে পারে অ্যাকচুয়ালি কোন অংশটা কি বা কেমন। হ্যাঁ এই জন্য এইভাবে শান্ত নেওয়া হয়ে থাকে, তুমি না নিলেও ওয়েবসাইট কাজ করবে সমস্যা নেই। তো এটা W3C স্ট্যান্ডার্ড, W3C হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম, যারা এই এইচটিএমএল সিএসএস এই কোডগুলো যারা ভেরিফাই করে, ঠিক আছে এল বিষয় যা ভ্যালিডেশন দিয়ে থাকে। তো আমরা হচ্ছে এই এই ট্যাগগুলো ব্যবহার দেখব যে কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হয়। যেমন এখানে দেখো সেকশনে ব্যবহার করছে, এখানে এই সেকশন একটা, এটা আর একটা সেকশন, এখানে একটা হেডিং আছে সেকশনে দেখো WWF, আর এখানে তার সম্পর্কে লেখা আছে WWF হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড ফর নেচার, আর এখানে আর একটা সেকশন আর একটা বিষয় সম্পর্কে লেখা আছে, হ্যাঁ যে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ডস পান্ডা সিম্বল লেখা আছে এখানে, এটা আর একটা সেকশন। এসব কিছু সাধারণত সেকশন ব্যবহার করা হয়। আর্টিকেল কোথায় যেটা বলো তোমাদের, যে ফোরাম পোস্ট ব্লগ পোস্ট নিউজ পেপার আর্টিকেল এসব কিছু সাধারণত আর্টিকেল লেখা হয়ে থাকে। যদি কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে কোনো থাকে সেক্ষেত্রে আমার আর্টিকেল লিখে আর্টিকেলের ভিতরে এগুলো লিখতে হবে, এগুলো বাস্তব উদাহরণ দিলে ক্লিয়ার বুঝতে পারবা। আমি যখন এগুলো ব্যবহার করবো আমি যখন বাস্তব জন্য এগুলো ব্যবহার করবো তখন বুঝতে পারবে, ঠিক আছে? জাহাঙ্গীর শুনতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা ওকে। তো বিষয়টা হচ্ছে যে আচ্ছা এখন দেখো এখন শুধু জেনে থাকো, ঠিক আছে পরবর্তীতে আমি এগুলো ব্যবহার করবো। আমার ও জাহাঙ্গীর হয়ে গেছে, ওকে আমি ওই কিছু রিভিশন ক্লাস করতে বললাম। হ্যাঁ তোমাদের টেমপ্লেট দিয়ে দেওয়া শুরু করবো আজকে থেকেই দিব ইনশাল্লাহ, যদি শেষ করতে পারি পুরো কিছু টেমপ্লেট করে নিবো ওদের কাছ থেকে। তো বললাম কিছু রিভিশন ক্লাস করো আর হচ্ছে যে ওই টেমপ্লেটগুলো করো।
তোমাদের শুধু নেটের হয়তো বা একটু প্রবলেম হচ্ছে। আমার এখানে কোনো প্রবলেম নেই, এখানে ভালো স্পিড আছে। স্যার কথা মাঝে মাঝে তো পাচ্ছে, ওটা হচ্ছে তোমার ওখানে মাস সমস্যার কারণ পরে হতে বাড়ছি, লাগালে একটা ভাবে কানেকশন দিলাম এখন বাজায় না। ল্যাপটপে কি স্যার হচ্ছে? এখন হ্যাঁ শুনতে স্পষ্ট শুনতে পাচ্ছ না সবাই? শুনতে পাচ্ছো? আচ্ছা ঠিক আছে নাও। আচ্ছা এরপর আমরা এদিকে আসি, ঠিক আছে? আচ্ছা হেডার সাথে ব্যবহার করবো কোন ক্ষেত্রে? হেডার সিমেন্টিকটা সাধারণত হেডারের ক্ষেত্রে, অর্থাৎ আমরা দেখবো যে একটা ওয়েবসাইট সাধারণত হেডার সেকশনে কি থাকে, লোগো থাকে, ওয়েবসাইটের নাম থাকে, সোশ্যাল আইকন থাকতে পারে। হ্যাঁ এসিটার সাধারণত হেডারটা ব্যবহার করবো আমরা। তারপর ধরো নেয়া, এরপর ধর ফুটার আছে, ফুটারে কি থাকে? কপিরাইট থাকে, একটা ফুটারে কপিরাইট সেকশন থাকে, বা দেখাচ্ছে যে ওয়েবসাইটটা কে তৈরি করেছে, হ্যাঁ ডেভেলপ ডিজাইন বাই এইটা, এই বিষয়গুলো সাধারণত ওখানে মানে ফুটার সেকশন সাধারণত ফুটার সিমেন্টিকটা ব্যবহার করবো। যারা কি থাকতে পারে, কপিরাইট থাকতে পারে, কন্ট্যাক্ট ইনফরমেশন থাকতে পারে, সাইট ম্যাপ, ব্যাকলিঙ্ক, আর হচ্ছে যে রিলেটেড ডকুমেন্টস, এ হলো বিষয়। এক্ষেত্রে ফুটার ব্যবহার করবো। ঠিক এই সিস্টেমে দেখো যে ফুটার লেখা আছে, অথরের নাম, আর তো ইমেল অ্যাড্রেস থাকলে এইসব ক্ষেত্রে ফুটার ব্যবহার করবো আমরা। ন্যাপটা সাধারণত কোন ক্ষেত্রে? মেনুর ক্ষেত্রে। পুরো মেনুকে আমি ঘিরে নিলাম ন্যাপ দিয়ে, ঠিক আছে? আচ্ছা এটা খালি ধারণা রাখো তাহলেই হবে, এর প্র্যাকটিক্যাল দেখো না। অ্যাসাইনটা কোন ক্ষেত্রে? আগে অ্যাক্সিলারেটর যখন ক্লাস করছিলাম না তখন ন্যাভিগেশন তৈরি করা দেখাইছিলেন। হ্যাঁ দেখিয়েছিলাম, কিন্তু তোমাদের এই যে সিমেন্টিক গুলো, হ্যাঁ এর এই সিস্টেম ব্যবহার করে দেখায়নি তোমাদের, মেবি সম্ভবত দেখায় নাই। হ্যাঁ শোনো নাই, তোমাদের আমি কি সিস্টেমে দেখিয়েছি সেটা হচ্ছে প্রজেক্টে যাই, দেখো প্রজেক্টে গেলে বুঝতে পারবা। আচ্ছা আচ্ছা আমি প্রজেক্টে যাই তাহলে বুঝতে পারবা। এখানে আসলাম, আমরা এখানে ক্লাসে চলে আসলাম। এখন দেখো আমি এখানে কোন ক্ষেত্রে ব্যবহার করছি, তোমাদের এখানে কেটে দিলাম এগুলো। আচ্ছা এটা এইভাবে তোমাদের ব্যবহার করে দেখেছি। ডিল ক্লাস, আচ্ছা দেখো কথা বলো না, দেখো তুমি বুঝতে না পারলে বলবা। আচ্ছা রাকিব আর জাহাঙ্গীর একসাথে ক্লাস করছে নাকি? আচ্ছা গুড, সমস্যা নাই, দেখতে পেলে তো হলো নাকি? আচ্ছা সমস্যা নেই, একসাথে ক্লাস করো, সমস্যা নাই, ক্লাস করাতে কথা, তাই না? আচ্ছা এখানে দেখো আমরা এখানে এবার ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে হেডার, হেডার ঠিক আছে, হেডার এরিয়া, অথবা আরেকটা ক্লাস নিয়ে ঠিক আছে এটাকে নাম দিয়েছিলাম হয়তো ন্যাব বা মেনু এরিয়া, ঠিক আছে ম্যাপ বা মেনু, এই সিস্টেম লিখেছিলাম। বাট সিমেন্টিকটা কীভাবে লিখতে হবে তোমাকে বলি। মনে করো তোমার এখানে আছে কি, প্রথমে হেডার এরিয়া আছে, তখন এইভাবে লিখতে হবে হেডার, শুরু করলাম হেডার, শেষ করলাম, ঠিক আছে এই সব কিছু হেডারের মধ্যে থাকবে। এখন এর মধ্যে তোমার ডিপ ক্লাস নিতে হবে, ডিপ ক্লাস, ঠিক আছে অনেকে এটা বোধগম্য না হতে পারে, ঠিক আছে অনেকের ক্ষেত্রে তোমার এটা মনে হতে পারে যে কি ভাই কি দেখাচ্ছে কি বলছে কিছু বুঝতে পারছি না, কিন্তু রাস্তা পরে পরে বুঝতে পারবা, এখন তো রিয়েল প্রজেক্ট শুরু করি নাই। এখানে গাতে একটা নাম দিলাম এটা, হ্যাঁ হেডার এরিয়া নাম দিলাম বা অন্য কিছু নাম দিলাম, সমস্যা নাই, ঠিক আছে এটার মধ্যে আরো কিছু থাকতে পারে এখানে, ঠিক আছে। আচ্ছা এটা গেল হেডার এরিয়ার মধ্যে, হয়তো হেডার এরিয়া থাকলো, তারপর এখানে গিয়ে আর্ট অপশন থাকবে কি ন্যাপ, ন্যাপ থাকবে, এবং এই ন্যাপের মধ্যে পুরোপুরি ন্যাপের মধ্যে আমার এখানে থাকলে মেনু এরিয়া হয়তো আমি দিলাম, ঠিক আছে একটা টিপ নিয়ে ডিপ ক্লাস, এটা দিলাম, এখানে দিলাম মেনু এরিয়া,
এটা বুঝতে পেরেছো কি বিষয়টা আমি কিভাবে বলছি? হ্যাঁ ভাই, হেডারের মধ্যে এভাবে সব থাকবে, ঠিক আছে? সেকশন সেকশন হেডার এরিয়া নেপ, তারপরে সেকশন হতে পারে এরকম, সেকশন শুরু সেকশন শেষ, সেকশনের মধ্যে সব কিছু সেকশন থাকবে, আর্টিকেলের মধ্যে আর্টিকেল থাকবে, তারপরে ফুটারের মধ্যে একইভাবে। তুমি ফুটার যদি এখানে তোদের এইভাবে কখনো দেখাই নাই, হ্যাঁ, এর আগে এগুলোকে সিমেন্ট্রিক বলা হয়। এটা পরবর্তীতে আসছে, এইচটিএমএল ফাইভে আসছে, এটা ব্যবহার না করলে কোনো ক্ষতি নেই, কিন্তু ব্যবহার করাটা খুবই উত্তম। তারপর কোডে স্ট্যান্ডার্ড আসবে, ঠিক আছে? এর মধ্যে ফুটারের মধ্যে কি দেখবে, তাতে ফুটার সংক্রান্ত লেখা লাগবে, এল বিষয়ে। এটাকে বলা হয় সিমেন্ট্রিক, এল বিষয়ে। আচ্ছা, আমরা চলে গেলাম ওখান থেকে, ঠিক আছে? অ্যাসাইড আছে এখানে, অ্যাসাইড দেখো, এই যে অ্যাসাইড লেখা আছে সাইড বারের ক্ষেত্রে, অ্যাসাইড তুমি সাইড বার এরিয়া দেখলা, ওটা ঘিরে নিলা, কি দে অ্যাসাইড মানে সিমেন্টিকতে ঘিরে নিলা, এহলে বিষয়। আচ্ছা, আবার ফিগার যেটা আছে, ফিগার সিমেন্ট্রিক, কোন পিকচার দিবা, মনে করো একটা পিকচার এরিয়া আছে, অঞ্চল আছে, তুমি ওই ক্ষেত্রে দেখাচ্ছি যে তুমি ফিগার দিলা, ফিগারের মধ্যে পিকচারটা ব্যবহার করলা, সব সবগুলোর ক্ষেত্রে না, যেখানে মানে ডিটেলস কোনো ছবি আছে এবং একটা বিশাল ছবি আছে, এক্ষেত্রে ব্যবহার করতে পারো। এগুলো আমরা দেখলাম যে আর্টিকেল, অ্যাসাইড, ডিটেলস, ঠিক আছে, ডিটেলস ফিক্স, এগুলো তোমাকে পরে মানে মেইন মেইন বিষয়গুলো তোমাকে দেখিয়ে দিলাম। আরও কিছু এরকম আছে, ঠিক মানে ফিক ক্যাপশন মানে ফিগার ক্যাপশন, ঠিক আছে, মানে ছবির ক্যাপশন, ফিগার, ফুটার, হেডার, মেইন, মার্ক, ন্যাপ, সেকশন, সামারি, টাইম, এরকম আছে, ঠিক আছে, এলে বিষয়। আচ্ছা, আমরা কিছু হ্যাঁ এটা দেখাবো তোমাদের, জাস্ট এই ট্যাগ সম্পর্কে ধারণা থাকলে মানে সমস্যা, মানে ডাইরেক্ট মনে করো, মনে করো যে ওই MBBS পড়তেছো, ঠিক আছে, ডাক্তারি পড়তেছো, তোমরা কোনো বই পুস্তক কিছু পড়ালাম না, ডিরেক্টলি প্র্যাকটিক্যাল নিয়ে চলে গেলাম, যে রেজাল্ট দেখো কীভাবে সিজার করতে হয়, ঠিক আছে, ডিরেক্টলি মনে করো পেট কেটে ফেললাম, তাহলে কী হবে? হ্যাঁ, সবরকম কেটে ফেললাম, ঠিক আছে, হয়তো মনে করো পেট কেটে দেখাচ্ছি যে এইভাবে অপারেশন করতে হয়, বুঝছে? অ্যাকচুয়ালি ভাই কিছু নাম তো কিছু জানি না, কোনটার নাম কি, একটা বলে তো আরেকটা কেটে ফেলবো, বুঝো নাই এলে বিষয়। এদের প্রতি নাম টাম জানতে হবে, তোমাকে চিনতে হবে যে কোনটা প্রপার্টিস, কোন ট্যাগ, কোনটা অ্যাট্রিবিউট, হ্যাঁ, কোনটা কেন ব্যবহার করতে হয়, তারপর ডিরেক্ট চলে অপারেশনে, বুঝো নি, প্র্যাকটিক্যালি এলে বিষয়। আচ্ছা, এন্টিটিস, এন্টিটিসটা কি, আমি শুধু একটা দুটো উদাহরণ দেখিয়ে তোমাদের, দেখো অনেক সময় আমাদের কি এই গ্রেটার দেন, স্মলার দেন, ঠিক আছে, গ্রেটার দেন, এই স্মলার দেন, এগুলো ব্যবহার করতে হয় ওয়েবসাইটের ভিতরে, হ্যাঁ, এমনি আইকন হিসেবে ব্যবহার করতে হয়। তোমার দেখা কি চিহ্ন, তাহলে বুঝতে পারবা, এই যে এই চিহ্নগুলো, এই যে দেখো গ্রেটার দেন, এতে গ্রেটার দেন, লেস দেন, এই যে অ্যাম্পারস্যান্ড বলা হয় এটাকে, অ্যান্ড আছে না, অ্যান্ড আমরা অ্যান্ড বলি ইংরেজিতে, অ্যাম্পারস্যান্ড বলে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে, অ্যাম্পারস্যান্ড চিহ্ন, ডাবল কোটেশান, সিঙ্গেল কোটেশান, তারপরে সেন্টের চিহ্ন, ঠিক আছে, সেন্ট, পাউন্ড, ডলার, ইয়েন, হ্যাঁ, এই যে ইউরো, এই কপিরাইট চিহ্ন, এই চিহ্নগুলো যেটা আছে, এই চিহ্নগুলো মনে করো যে প্রচুর ওয়েবসাইটে ব্যবহার করা হয়। তো এগুলো তুমি কিছু কিছু কিবোর্ডে পাবা, হ্যাঁ, কিছু তুমি কিবোর্ডেও এই চিহ্নগুলো পাবে, কিছু কিছু চিহ্ন, যেমন ডলার সাইন পাবে, এই যে অ্যাট দ্য রেট অফ পাবে, স্টার, এই যে অ্যাম্পারসেন্ট, এগুলো পাবা, কিন্তু কিবোর্ড থেকে ব্যবহার করলে হয় কি, ব্রাউজারে চিনতে পারে না, ব্রাউজার কনফিউশন মানে কনফিউজড হয়ে যায়, বুঝতে পারছো কি? এক্ষেত্রে তুমি কোড ব্যবহার করতে পারো, কি কোড দেখো, এখানে আমি কপিরাইটটা লিখবো, কপিরাইটটা আমার দরকার মনে করো, এই চিহ্নটা ডান দিকে তুমি এটা লিখতে পারো, ডান দিকে দেখো, এই যে এটা লিখতে পারো, এই যে মানে অ্যান্ড, যে অ্যাম্পারসেন্ট আছে, অ্যাম্পারসেন্ট, কপি, তারপরে সেমিকলন, এটা লিখলে অটোমেটিক্যালি তোমার এই চিহ্নটা চলে আসবে, এই যে এই সি যেটা আছে বৃত্তের মধ্যে সি, এই কপিরাইট চিহ্ন চলে আসবে, অর্থাৎ তুমি এটাও লিখতে পারো, এটা সংখ্যা দিয়ে লেখা, ঠিক আছে, এই যে অ্যান্ডের মতো লিখলা, তারপরে একটা লিখলেই হবে তোমার যেটা সুবিধা হয়, ঠিক আছে, দুটাই সাপোর্টেড, ব্রাউজার সাপোর্টেড, তুমি নিউমেরিক্যাল লিখতে পারো এটা, অথবা তুমি এই যে অ্যালফাবেটিক যেটা এটাও লিখতে পারো, ঠিক আছে, এই বিষয়ে কীভাবে মনে কাজ মনে কি, এই ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা কে তৈরি করতেছে আমি এখানে লিখলাম, মনে করো এই সময়ের ভিতরে যা দেওয়ার নিয়ম নাই আমি দিচ্ছি, তারপরেও তোমরা বড় করে দেখতে পাবা, শান্ত, এই ফুটারের ভিতরে এটা কপিরাইট দিতে হয় আর পি এর মধ্যে দিতে হয়, পি মানে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে, আমি এখানে লিখলাম কপিরাইট, কপিরাইট, RIGHT, রাইট,
কারণ আমি কি লিখবো এখানে, এই 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 জিনিসটা দিব, এই এই জিনিসটা, এই জিনিসটা নিয়ে আসবো, ঠিক আছে, চিহ্নটা নিয়ে আসবো, তাহলে ধরো এইটাতে দেবো আমি এইটা, তাহলে প্রথমে অ্যান্ড কপি সেমিকোলন, তাহলে এখানে লিখলাম অ্যান্ড চিহ্ন দিলাম, তারপরে কপি সেমিকোলন দিলাম, তাহলে কপিরাইট অ্যান্ড ডিজাইন বাই, অ্যান্ড ডিজাইন বাই সোহেল লিখে দিলাম, হ্যাঁ সেভ করলাম, রেখে রান করে গিয়ে লঞ্চ ইন ফায়ারফক্স, তাহলে দেখো অটোমেটিক্যালি এই কপিরাইট চিহ্নর জন্য, এটার জন্য এটাকে এন্টিটি বলা হয়, এটার কারণে অটোমেটিক্যালি চলে আসবে। এই দেখো চলে আসছে, দেখতে পেয়েছ এই যে কপিরাইটটা চলে আসছে, এই যে এরকম তুমি যে কোনো চিহ্ন এখান থেকে নিতে পারবা, এই যে সবগুলো চিহ্ন তুমি যে খালি ডান দিকে কোডগুলো লিখবা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা এটা হলো এইচটিএমএল এন্টিটিস, এবার এইচটিএমএল সিম্বলস কি চিহ্ন আছে তোমার, এগুলো যেমন আছে হচ্ছে ম্যাথমেটিক্যাল সিম্বল, তো অনেক ওয়েবসাইটের ক্ষেত্রে এই ম্যাথমেটিক্যাল সিম্বলগুলো ব্যবহার করতে হবে, হ্যাঁ এই চিহ্ন দেখতে সেইটা, মানে ফর অল যেটা, যে পার্শিয়াল ডিফারেন্সিয়াল, ঠিক আছে ডিফারেন্সিয়াল ক্ষেত্রে এটা, এই যে বিভিন্ন ধরনের চিহ্ন যেগুলো আছে ম্যাথমেটিক্স ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে এই চিহ্নগুলো আমরা ব্যবহার করতে পারি, সামেশন, হ্যাঁ হ্যাঁ কোনটা এটা, এটা অ্যাকচুয়ালি পাই না, এটা হচ্ছে যে এন অ্যারে প্রোডাক্ট বলা হচ্ছে এটা, হ্যাঁ পাই পাই চিহ্ন, অ্যাকচুয়ালি পাই চিহ্ন এটা, বাট এই কম্পিউটার প্রোগ্রামিং ভাষায় এটা পাই না বলে এন অ্যারে প্রোডাক্ট বলা হয়ে থাকে এটাকে, হ্যাঁ এটা সামেশন বলা হয়ে থাকে, এই চিহ্ন কত জানো গ্রিক শব্দ, মানে কোথায় আবার বলো, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ প্রোগ্রামিং এর ক্ষেত্রে তোমার, হ্যাঁ প্রোগ্রামিং এর ক্ষেত্রে তোমার মানটা লিখতে হয় না, মানে পায়ের মানটা তোমার লিখতে হবে না, ঠিক আছে তুমি পাই দিলে অটোমেটিক চলে আসবে পায়ের মান, প্রোগ্রামিং এর ক্ষেত্রে অনেক কিছু অটোমেটিক্যালি হয়, ঠিক আছে তুমি শুধু ডেট লিখবে, মনে করো ডেট ফাংশন অটোমেটিক্যালি আজকে ডেট চলে আসবে, ঠিক আছে এরকম অনেক ফাংশন আছে যে অটোমেটিক্যালি চলে আসবে, তুমি যেটা লিখে অটোমেটিক্যালি চলে আসবে, তো এরকম দেখাচ্ছে পাই লিখে অটোমেটিক্যালি পায়ের মান চলে আসে, ঠিক আছে 3.14169 না এরকম একটা মান আছে না, তো অটোমেটিক মান চলে আসবে, কিন্তু হ্যাঁ তো এর ক্ষেত্রে তোমার ডিজাইনের ক্ষেত্রে, তো ডিজাইনের, হ্যাঁ এই ক্ষেত্রে শুধু ডিজাইন করা এই ক্ষেত্রে আসে না, কিন্তু যখন প্রোগ্রামিং শিখাবো তখন দেখে চলে আসবে। আচ্ছা এরপর কিছু গ্রিক লেটার্স আছে না, সেগুলোর ক্ষেত্রে তুমি যে আলফা যে বিটা, হ্যাঁ এই চিহ্নগুলো তুমি ব্যবহার করতে পারবে, জাস্ট আগের মতো ডেল্টা ডেল্টা চিহ্ন ডেল্টা চিহ্ন তুমি এটা লিখতে হবে, অথবা এই যে নিউমেরিক্যাল লিখতে হবে, যে কোনো একটা লিখে দিলে ওখানে যেখানে দরকার অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে কিবোর্ডে এন্ড সিম্বলটা আমি খুঁজে পাচ্ছি না, এন্ড সিম্বল উপর দিকে দেখো আছে, সবার উপরের দিক, সবার উপরের দিক কিবোর্ডে দেখো, সবার উপরে যেটা আছে সাথে আছে, সাথে, হ্যাঁ সাথে দেখো 1 2 3 4 আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কষ্ট করে ক্লাস করতে হবে বুঝলে, শোনো তোমাদের একটা বিষয় বলি, মনে করো যে তুমি হচ্ছে মেসির খুব ফ্যান, ঠিক আছে সেরকম ফ্যান মেসির, তো ছোটকালতে তুমি মনে করো 2 3 4 5 বছর বয়স হয়ে গেছে, তো তুমি বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করতেছো যে মেসির সাথে দেখা করে বসতে গল্প করবা, হ্যাঁ তো এই সময় দেখাচ্ছে কি হয়েছে, তুমি চিঠি লিখেছো বিভিন্নভাবে মেইল করেছো, ঠিক আছে আমি ক্লাসে আছি, মেসি বার্সেলোনা টিমে না, তো বিষয়টা হচ্ছে যে আচ্ছা যাক, বিষয়টা হচ্ছে যে আচ্ছা বিষয়টা হচ্ছে যে মনে করো চিঠি লিখেছে হবে, অনেক জানানোর পর মনে করো 4-5 বছর পরে হঠাৎ করে তোমাকে মেসি ফোন করেছে, হ্যাঁ
ফিল্ডে বলতেছে যে আপনি বাংলাদেশে আসতেছি, আপনার সাথে দেখাচ্ছে যে আপনাকে আধা ঘন্টা টাইম দেওয়া হবে, হ্যাঁ আপনি এই সময় এখানে ঢাকায় চলে আসেন। ওই দিনে মনে করো তোমার প্রচন্ড জ্বর চলে আসছে গায়ে, গায়ে জ্বর মনে করো, পায়ে ব্যথা, হ্যাঁ তারপরে মনে করো যে শরীর দুর্বল, অনেক কিছু হয়ে গেছে, হাঁটতে পারতেছো না, তখন কি করবা? যে থাকা আজকে আর দেখা করবো না, ঘুমাই, এত কষ্ট করে যেতে পারবো না, এটা বলবা কি? জীবন থাকার যাক, ঠিক আছে 5 বছর পর সুযোগ পেয়েছি এক ফ্যানের সাথে দেখা করার জন্য, সে আধা ঘন্টা সময় দিয়ে সে লাঞ্চ করবো, ঘোরাফেরা করবো, একটু মনের কথাগুলো শেয়ার করবো। তোমার এই যে স্পৃহা, এটাকে বলা হয় হচ্ছে যে বার্নিং ডিজায়ার, বুঝতে পারো না? বার্নিং ডিজায়ার মানে হচ্ছে জ্বলন্ত ইচ্ছা শক্তি, তোমার যে শিখার ইচ্ছে থাকতে হবে জ্বলন্ত। হ্যাঁ তাহলে এনি হাউ যেমন তুমি মেসির সাথে দেখা করবো, যত কষ্ট হোক না কেন, মনে করো যাওয়ার সময় রিক্সাতে পড়ে গেছো, পড়ে মনে করো হাত পা ভেঙে গেছে, ওই অবস্থাতে তুমি চলে যাওয়া দেখা করতে, যেটা সুযোগ মিস করা যাবে না, ঠিক আছে, মানে ওটাকে তুমি কেয়ারই করবা না এনি হাউ। তো এরকম দেখাচ্ছে যে শিক্ষার ক্ষেত্রে হয়তো তোমার হয়তো ছোটোখাটো অসুখ হয়েছে, মাথা ধরেছে, জ্বর আসছে, হ্যাঁ ঠিক আছে, ক্লাসে এনি হাউ করতে হবে, মানে শিখতে হবে, নাহলে অনেক কিছু মিস হয়ে যাবে, কষ্ট হবে ঠিক আছে, কিন্তু তারপরেও মেনে নিতে হবে, মানে ইচ্ছা শক্তিটা এরকম। আচ্ছা এটা দেখলাম, এই অনেক চিহ্নগুলো আছে, আমরা যে কোনো চিহ্ন নিয়ে আসতে পারি খুব সহজে, ঠিক আছে, যে হার্টের চিহ্ন, এই যে অ্যাম্পারসেন্ট দিয়ে ধরো আমি এখানে হার্টের চিহ্নটা দেখাবো ওখানে, তাহলে এটা ধরো কপি করলাম আমি ডিরেক্টলি, এখানে গিয়ে কপিরাইটের জায়গায় এখানে, হ্যাঁ এখানে দিয়ে দিলাম, মনে করো হার্টের চিহ্ন দিয়ে দিলাম, এখন সেভ করলাম, আমি যে রিলোড করি এখানে গিয়ে দেখো, এই যে হার্টের সাইন চলে আসছে এখানে, দেখো এই যে বড় করলাম একটু, দেখতে পাচ্ছ? তাহলে আমি এইভাবে দেখাচ্ছি যে কোনো সাইন আসতে পারে, এটা সিম্বল বলা হয়। তাহলে আমরা এন্টিটিস দেখলাম আর সিম্বল দেখলাম, তাহলে আমাদের শেষ এটা। আচ্ছা এইচটিএমএল ফর্মস তোমাদের করিয়েছিলাম, যদিও জাস্ট মনে করে দিই, ঠিক আছে, ফর্মটা খুবই গুরুত্বপূর্ণ। তো এইচটিএমএল ফর্মের সাধারণত আমরা দেখি, তোমরা অনেক ফর্ম দেখেছো, আমি যদি এখানে যাই তাহলে দেখতে পাবো যে আমি যদি এখানে ওয়েবসাইটে ঢুকি, এখানে লিখলাম আমি facebook.com, ঠিক আছে, তো দেখতে পাচ্ছ ওয়েব পেজ দেখতে পাচ্ছ? আচ্ছা দেখো এই যে ফেসবুক ফর্ম চলে আসছে, এখানে দেখতে পাচ্ছ যে লেখা আছে ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার, পাসওয়ার্ড, লগ ইন, ঠিক আছে, এই যে তথ্যগুলো আসছে, এই তথ্যগুলো দেখাচ্ছে যে এটাকে ফর্ম বলা হচ্ছে, এইচটিএমএল ফর্ম। এই ফর্ম যদি তৈরি করতে চাই ভাবে, তাহলে তোমাকে ফর্ম ট্যাগের ব্যবহারগুলো জানতে হবে, ঠিক আছে। চলো আমরা দেখি ফর্ম ট্যাগ কীভাবে ব্যবহার করবা। তা আমরা জানি যে ফর্ম ট্যাগটা হচ্ছে সাধারণত কীভাবে ব্যবহার করে, ধরো আমি এখানে, এটা একটা হচ্ছে সিমেন্টিক্স, কিছুদিন তোমাদের বললাম না সিমেন্টিক্স ব্যবহার করতে হয়, যেমন এখানে ব্যবহার করছি কি আমরা হেডার ব্যবহার করেছি, ন্যাপ ব্যবহার করেছি, ফুটার ব্যবহার করেছি, সিমেন্টিক্স। তাহলে এখানে ফর্মটা একটা সিমেন্টিক্স, আমার ফর্ম ট্যাগের মধ্যে দিতে হবে, এটা ফর্ম শুরু করলাম, এখানে গিয়ে ফর্ম শেষ করলাম, ফর্ম একটা সিমেন্টিক্স, ঠিক আছে, যখন ফর্ম ট্যাগের মধ্যে লেখা হবে তখন ব্রাউজার বুঝতে পারবে যে এটা ফর্ম, এই তথ্যগুলো কি করে ইনপুট করতে হবে। আচ্ছা এখানে গিয়ে আমি ধরো এখানে ক্লিক দিয়েছি ফেসবুকের সেই ফর্মের মতো, কী করবো আমি এখানে নেম, ঠিক আছে, এখানে ট্যাগ লিখতে হবে ইনপুট টাইপ, ঠিক আছে, এখানে দিয়ে দিলাম। আচ্ছা এখানে টেক্সট দিলাম, মনে করো এটাকে অ্যাট্রিবিউট, ইনপুট হচ্ছে ট্যাগ, ঠিক আছে, ইনপুট একটা ট্যাগের নাম, এই ইনপুট ট্যাগ দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, এখানে অটোমেটিক্যালি তোমার অটোমেটিক্যালি একটা ফাঁকা ঘর আসবে, ফেসবুকে যে ফাঁকা ঘর দেখলে না, যেখানে নাম বা ইমেল লিখতে হবে, এবার ফাঁকা ঘর চলে আসবে, আর টাইপের টেক্সট ওই ফাঁকা ঘরে কি লিখবা সে সম্পর্কে চলে যাবে, ঠিক আছে। আমি চলো দেখি এটা কি দেখাচ্ছে আমাদের, আমি রিলোড করলাম এখানে গিয়ে, দেখো এই দেখো চলে আসছে নেম, এই যে জায়গা দেখতে পাচ্ছ কি, লেখা একটা জায়গা চলে আসছে না, জায়গা চলে আসছে। আমি যদি মনে করি এর মধ্যে কিছু শো করাবো, ইনপুট ইউর নেম, এখানে একটা অ্যাট্রিবিউট দিতে হবে, এটা এইচটিএমএল 5 এর অ্যাট্রিবিউট, প্লেস হোল্ডার নামে, এই যে প্লেস হোল্ডার সমান সমান দিলাম ডাবল কোটেশন, হ্যাঁ আমি লিখলাম যে ইন্টার নেম, ইন্টার ইউর নেম,
দিয়ে দিলাম এন্টার ইউর নেম। এখন আমি সেভ করি এটা, দেখে রিলোড করি, দেখো এই চলে আসছে এন্টার ইউর নেম ভিতরে ফর্মের ভিতরে, কিন্তু দেখলে ওটা হারিয়ে যাবে। ঠিক আছে, এভাবে আমরা দেখাচ্ছি যদি পাসওয়ার্ড দিতাম, ধর এখানে কি নেমের পরে দিলাম একটা পাসওয়ার্ড, এখানে একটা ব্রেক ট্যাগ দিই তাহলে নিচে যাবে। ঠিক আছে, ফর্মটা নিচে যাবে। এখে দিলাম পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিলে কি হবে, এন্টার ইওর পাসওয়ার্ড, ঠিক আছে। এখানে গেলাম, এই দেখো চলে আসছে এন্টার ইওর পাসওয়ার্ড। এখানে চাপলে যে পাসওয়ার্ড টেক্সট দেওয়া আছে না, এই জন্য আসতেছে না। হ্যাঁ, টাইপ কি দিতে হয়, পাসওয়ার্ড, তাই না? এই জন্য ওখানে লেখা আসতেছে, আমাদের পাসওয়ার্ড সবাই জেনে যাবে নাকি। এবার দেখো এই যে ডট ডট চলে আসছে। আরেকটা অপশন আছে না, পূরণ না করে দিয়ে দিবে না, লাল দেখাবে। ঠিক আছে, এখানে গিয়ে হয়তো কোনো কারণ তুমি এখানে কিছু লিখেছো, লিখে তুমি চলে যাচ্ছ। ঠিক আছে, এই দেখছো লাল দেখাচ্ছে, এই দেখতে পাচ্ছ কি লাল হয়ে গেছে না, এই ফিল্ড দেখতে পাচ্ছ। আচ্ছা, এই যে রেকর্ড লিখতে হবে এখানে, এই যে রেকর্ড লাস্টে, এর একটা একটা হচ্ছে অ্যাট্রিবিউটেড রেকর্ডস, তুমি জাস্ট ইনপুট ট্যাগের ভিতরে কি হয় আর না লিখলে কি হয়। আচ্ছা, লিখলে হচ্ছে এই যে দেখো লাল হয়ে গেছে, মানে তুমি না, আচ্ছা আমি যদি রেকর্ড উপরটা লিখে দিই, নেমে লিখে দিই, তাহলে কি হয় দেখো, এটা কপি করলাম, এই যে এখানে লাস্টে দিয়ে দিলাম, ঠিক আছে, রেকর্ড দিয়ে দিলাম, রেকর্ড মানে বাধ্যতামূলক। ঠিক আছে, এখন দেখো আমি এখানে কোনো কারণে এই লিখে দিলাম লাল দেখে চলে গেছে, এখন নেমে ক্লিক করলাম, ক্লিক করে পূরণ না করে চলে আসলাম, কোথায় আসলাম, এখানে আসলাম, এখানে আমি পূরণ করতে চাচ্ছি। ঠিক আছে, ও রিলোড করা হয়নি, এই দেখো ধরো এখানে কিছু লিখছি, লিখে দিলাম যে ঠিক আছে পরে পূরণ করবো এটা, আমি ওটা পূরণ না করে এখানে আসছি, দেখো এই যে, ঠিক আছে, ওটা লাল হয়ে গেছে, মানে কি মানে হচ্ছে যে ওইটা পূরণ করে আসতে হবে। ঠিক আছে, এর আরো এসে একে বলা হয় ফর্ম ভ্যালিডেশন, কি বললাম, ফর্ম ভ্যালিডেশন, এটাকে তোমাকে পূরণ না করে আসতেই দিবে না, অথবা তোমার পাসওয়ার্ড লাগার ক্ষেত্রে দেখো না যে হয় ছোট হাতের সংখ্যা বড় হাতের সংখ্যা দিতে হবে, আলফা নিউমেরিক সংখ্যা হতে হবে, ঠিক আছে, সব মিক্স করে। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে, তারপর দেখো তোমার আট, হ্যাঁ তারপরে আট ডিজিটের মধ্যে দিতে হবে, আট বা ছয় ডিজিট, ঠিক আছে, অ্যাটলিস্ট ছয় লিখবে, দুই তিনটা দিলে নিবে না। এই সবগুলো করা হচ্ছে যে প্রোগ্রামিং ইয়ের মাধ্যমে, দুই দুই ভাবে করা যায়, একটা হচ্ছে যে জেকিউরি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা যায় এই ফর্ম ভ্যালিডেশন, আরেকটা করা হচ্ছে তোমার পিএইচপি কোডের মাধ্যমে, তোমার লজিক কোড লিখে দিতে হবে। হ্যাঁ, যে এই ফিল্ডে এটা এটা বাধ্যতামূলক, বুঝতে পারো না, এটা তোমাদের ডিজাইনের মধ্যে নাই, ডেভেলপমেন্টের মধ্যে আছে, তখন এটা শিখিয়ে দিব, খুবই ইন্টারেস্টিং, বুঝছো, তুমি যা বলবা তাই করবে কম্পিউটার, তুমি যেটা বলবা ইউজারকে তাই দেখাবে। শোনো, তোমাদের টাইম শেষ মনে হয়, হ্যাঁ তোমাদের টাইম শেষ, মানে 40 মিনিট হয়ে গেছে, আবার রিজয়েন করবা, ঠিক আছে, ভিডিও কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে, ভিডিও কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার আবার পুনরায় ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, আইডি আর পাসওয়ার্ড দিয়ে আবার জয়েন করবা, ওকে, কারণ 40 মিনিট হচ্ছে ভিডিওর টাইম।